আসসালামু আলাইকুম বন্ধুরা, নাজ কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি মুখে লাগার মতো একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, যেটা হলো সরষা মুরগি। তো কী কী লাগে সেগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিই। আমি মুরগির মাংস নিয়েছি 500 গ্রাম, আর এর মধ্যে আছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, আর ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর আছে মশলার মধ্যে আছে আপনার লং, এলাচ আর দালচিনি। তারপর আছে কুচানো পেঁয়াজ, টমেটো, ধনে পাতা, সরষে বাটা আর কাঁচা লঙ্কা, আদা রসুন পেস্ট করা। তো সবই আমি পরিমাপ মতো নিয়েছি, আর সরষের তেল নিয়েছি 1 কাপ। গ্যাসটা জ্বালিয়ে নেব, ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম, সরিষার তেলটা পুরোটা দেব। সামান্য তেলটা গরম হতে আমি কুচি করা পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে একটু নাড়ব। এবারে দিয়ে দেব টমেটো কুচি। মিনিট দুয়েক নাড়তে থাকবো। এবারে দেব আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, একটু নাড়ব। ভালো করে একটু নাড়তে হবে, যাতে করে আদা রসুনের গন্ধটা না থাকে। এবার আমি মুরগির মাংসটা ঢেলে দেব। দু 1 মিনিট নাড়াচাড়া করে নেব। এবারে দেব সর্বপ্রথমে আমি লবণ দিয়ে দেব। লবণ দেব স্বাদ মতো। লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, ধনে জিরে একসঙ্গে করা আছে এটা দিয়ে দিলাম। নাড়তে হবে মশলার গন্ধটা যাতে না থাকে, নেড়ে দেবো ভালো করে। রেসিপিটা সুন্দর সুস্বাদু। দেখুন তেল ছেড়ে দিয়েছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। সামান্য জল দেব, সামান্য জল দিলাম, দিয়েও কিছুক্ষণ নাড়ানাড়ি করবো। কত সুন্দর কালার এসছে দেখুন বন্ধুরা। কষতে কষতে কত সুন্দর কালার এসে গেছে, দেখলেই মনে হচ্ছে জিনিসটা খুব সুন্দর হবে। আর একটু নাড়াচাড়া করব, করে জল দিয়ে ঢাকা দেব। দেখুন জল তেল ছেড়ে গেছে, এবারে জল দিয়ে দেব। জল দিয়ে আমি জিনিসটাকে ঢাকা দিয়ে দেবো। জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। তার আগে আমি দালচিনি দেব, 2টো লং দেব, 2টো এলাচ দিয়ে দেবো সেন্ট আসার জন্য। এবারে ঢাকা দিয়ে দেবো। 3 মিনিট পর
ফির আসছি ঢাকনাটা খুলে দেখবো কি পর্যায়ে এসছে দেখুন জল কমে গেছে এবার আমি সেই সরষা বাটাটা দিয়ে দেব সরষা বাটাটা দিয়ে দেবার পর বেশি ফোটাবো না তিতো হয়ে যাবে আর সামান্য দিয়ে দেব তিতো হয়ে যাবে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব তারপরে যেহেতু এটা সরষের মুরগি সেই জন্য আমাকে সরষের দেওয়ার পরে একটু কাঁচা সরষের তেল দিয়ে দেব ওপর থেকে ঢাকা দিয়ে দেব ঢাকনাটা খুলে দেখব হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব দিয়ে অন্য পাত্রে আমি একে ঢেলে দেব এইবারে অল্প কাঁচা লঙ্কা দিয়ে দেব সাজাবার জন্য আর কুচি করে ধনে পাতা শীতকাল তো একটু ধনে পাতা না দিলে যেন তরকারি অসম্পূর্ণ রয়ে যায় দেখুন কত সুন্দর লাগছে দেখ বানিয়ে খাবেন আর ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।